ভারতী ঘোষ দেখিয়েছিলাম, তার অভিযোগ দেখিয়েছিলাম, সেই ভারতী ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে অভিযোগ যে বুথের ভেতরে তিনি ছবি তুলছিলেন অন্য একটি বুথের ভেতরে গিয়ে। রুমা পাল আমাদের প্রতিদিনের নির্বাচন কমিশন অফিস থেকে আছেন। রুমা, ঠিক কি অভিযোগ এবং নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে? সুমনদা, পিপুরদা 139 নম্বর বুথে যখন ভারতী ঘোষ ঢোকেন, সেখানে কিন্তু মোবাইলে ভিডিওগ্রাফি করার অভিযোগ রয়েছে এবং পুরো বিষয়টা কিন্তু নির্বাচন কমিশনের নজরে এসেছে এবং নির্বাচন কমিশন জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং প্রিসাইডিং অফিসারের সামনে কিভাবে এই ঘটনা ঘটলে পুরো বিষয়টা কিন্তু দেখতে বলেছেন। এবার একটু অন্য ফেজের দিকে যদি যাই সুমনদা, আমরা আগেও দেখেছি হালকা বাহাদুর ছেত্রী ক্ষেত্রে, কল্যাণ চৌবের ক্ষেত্রে কিন্তু তাদের রীতিমতো তাদের শোকজ করা হয়েছিল, কেন তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন, কারণ মোবাইল নিয়ে তারা কোনো মতেই ভেতরে ঢুকতে পারেন না। সেক্ষেত্রে পিপুরতে 139 নম্বর বুথে কিন্তু ভারতী ঘোষ মোবাইল নিয়ে ভিডিওগ্রাফি করেছে, এই বিষয় নিয়ে কিন্তু জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। একদম রুমা, আমাদের সঙ্গে থাকো। আমার প্রশ্নটা খুব স্পষ্ট, এর আগেও মোবাইলের ব্যবহার এবং বুথের ভেতর থেকে ফোনে কথা হরকা বাহাদুর ছেত্রীর ক্ষেত্রে আমরাই সেই ছবি দেখিয়েছিলাম একাধিক ক্ষেত্রে, এবং নির্বাচন কমিশন যে কড়া ব্যবস্থা নিয়েছে সেটা সাধুবাদযোগ্য, কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু এর আগে যে তার এজেন্টকে বসানো এবং না বসতে দেয়া, এইটা নিয়ে ভারতী ঘোষকে নির্বাচন কমিশনে কোনো অভিযোগ জানিয়েছে, সেটা নিয়ে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে? পাশাপাশি এটাও জানতে চাইব যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে এর আগে যেখানে কিন্তু বুথে উত্তেজনা ছড়িয়েছে, যেটা 206 এবং 207 নম্বর বুথে, সেক্ষেত্রে পুরো ব্যাপারটা কিন্তু মিডিয়া ওয়াচে এসেছে এবং সেক্ষেত্রে কিন্তু জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছিল যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু অতিরিক্ত ফোর্স, প্রয়োজনীয় অতিরিক্ত ফোর্স সেখানে যাতে যায়। তবে ভেতরে কিন্তু ভোট শান্তিপূর্ণ চলছে এমনটাই জানানো হয়েছিল। তবে প্রার্থীকে কিভাবে ওখানে রুখছিল, কারণ তৃণমূলের যারা দেখানো হচ্ছিল যে তৃণমূলের যারা কর্মীরা তারা কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না, কেন, কিভাবে ঘটনা ঘটলো, কেন সেখানে জমায়েত ঘটলো, কেনই বা প্রার্থীকে সেখানে যেতে দেওয়া হলো না এবং তার এজেন্টকে কেন যেতে দেওয়া হলো না, পুরো বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন জানতে চেয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু তারা ব্যবস্থা নিয়েছে যে প্রয়োজনীয় অতিরিক্ত ফোর্স দেওয়ার জন্য। কিন্তু অন্যদিকে যেখানে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, এমসিসি কোড লঙ্ঘন করেছেন পিপুরদা 139 নম্বর বুথে, সেখানে কিন্তু নির্বাচন কমিশন আরো শক্ত হাতে সেটা নির্দেশ দিয়েছেন জেলা শাসককে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুমনদা, ধন্যবাদ। ধন্যবাদ রুমা। আমি দ্রুত একবার ভারতী ঘোষের এর আগে যে ঘটনার কথা রুমা বলছিল, তার এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ছিল, সেখানে যান এবং হেনস্থার অভিযোগ তোলেন তিনি, ঠিক কি ঘটনা দেখাবো আপনাদের সামনে। এই মুহূর্তে ভারতী ঘোষ তার এজেন্টকে নিয়ে বারবার যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই মহিলারা তারা ভারতী ঘোষকে কার্যত ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। এখনো দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় যে নিরাপত্তা বাহিনী রয়েছে ভারতী ঘোষের সঙ্গে, তারাও সামাল দিতে পারছে না। এই মহিলারা সামনে রয়েছে যারা ভারতী ঘোষকে কার্যত ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। এই 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 ছবি দেখতে পাচ্ছ, রীতিমতো মারামারি পরিস্থিতি তৈরি হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে। তারা কি বিজেপি না তৃণমূল? তৃণমূল হয়ে আটকাচ্ছে, দেখতে পাচ্ছ সরাসরি তারা বলছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের, আমরা আটকাচ্ছি, এবং ভারতী ঘোষ তার এজেন্টকে এইভাবে বুথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন হাত ধরে, কিন্তু কোনোভাবেই সেই এজেন্টকে বুথ পর্যন্ত যেতে দেবেন না এই তৃণমূল কংগ্রেসের সমর্থক মহিলারা। একেবারে রণক্ষেত্রের চেহারা কেশপুরের চাঁদখালি এলাকা, এবং এখানে বুথ রয়েছে, সেই বুথে এজেন্ট কোনোভাবেই ভারতী ঘোষ নিজে এসেও নিয়ে যেতে পারছেন না। মহিলাদের যে এই বুহ তৈরি হয়েছে তারাই কিন্তু বাধা দিচ্ছেন, তারা বলছেন যে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তারা ভারতী ঘোষকে বুথ পর্যন্ত যেতে দেবেন না। এখানে তুমি দেখতে পাবে যে রাজ্য পুলিশ রয়েছে, রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু কোনোভাবেই এটাতে হস্তক্ষেপ করছেন না, আটকাতেও পারছেন না, পরিস্থিতি সামাল দিতে পারছেন না। ভারতী ঘোষের নিজস্ব যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে তারাই কার্যত একটা নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করে কোনোভাবে প্রার্থীকে এই
ঘেরাটোপ থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রার্থী আমি ক্যান্ডিডেট এক্ষুনি দেশুন বি অ্যারেস্টেড, আমাকে মারছে মেরেছে ধাক্কা মেরেছে, বিজেপির এজেন্ট বলে বসতে দেবে না, ও মেরা দিয়েছে এজেন্ট, ও মেরে দিয়ে আসছে সেখানে এক লোক মরে পড়ে আছে। বিজেপির এজেন্টকে কি বসতে দেবে? না না বসতে দেব না। কেন? ও অন্য পার্টি করে ওই জন্য মেরে দিয়ে আসছে। আবারও সেই পরিস্থিতি, এজেন্টকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ভারতী ঘোষ। এই মুহূর্তে ভারতীদি পড়ে গিয়েছেন, ভারতী ঘোষ পড়ে গিয়েছেন, মারামারির সৃষ্টি। মহিলারা কার্যত ভারতী ঘোষকে এবং তার ইলেকশন এজেন্ট অয়ন দণ্ডপাত দুজনকেই ঘিরে ধরেছে। কোনোভাবেই ভারতী ঘোষ তার এজেন্টকে নিয়ে বুথমুখী হতে পারছেন না। কেন্দ্রীয় বাহিনী তাকে কোনো মতে তুলে ধরেছেন, তিনি ক্রন্দনরত অবস্থা দেখা যাচ্ছে, ক্রন্দনরত অবস্থায় দেখা যাচ্ছে প্রার্থীকে। সকাল 7:30 বেজেছে, সবে 8 ঘন্টা ভোট শুরু হয়েছে কেশপুরের চাঁদখালি অঞ্চল। কোনো কেন্দ্রীয় বাহিনী নেই, রাজ্য পুলিশের যারা রয়েছেন তারা দূরে দাঁড়িয়ে রয়েছেন, সঙ্গে তার বিজেপির এজেন্ট এখনও রয়েছেন। আর তৃণমূল সমর্থক মহিলারা এখনও একটা দেওয়াল তৈরি করে রেখেছে, কোনোভাবে বুথের দিকে পা বাড়ালেই তারা তেড়ে আসছেন। যত ঘটনা ঘটালে এর আগে টাকা নিয়ে ধরা পড়ার অভিযোগ এবং তারপর নানা অভিযোগ, আজকের সকালে ভারতী ঘোষের নিজের কি অভিযোগ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাও শোনাব। 1:40 চেষ্টাতেও ভারতী ঘোষ তার এজেন্টকে বুথে ঢোকাতে পারলেন না। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতিরোধের মুখে পড়ে তাদের তিনি পিছু হটতে বাধ্য হলেন। এই মুহূর্তে কিন্তু এই জায়গা ছেড়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। দিদি দিদি শেষ পর্যন্ত কি কোনোভাবেই দেখুন সম্ভব হলো না? এটা তিনটে জিনিস আমি বলছি, যেহেতু কেশপুর আমি নারাজল দিয়ে ঢুকছি, ঝলকাটা হচ্ছে প্রথম পয়েন্ট। ঠিক যেভাবে লকেট চ্যাটার্জিকে আটকে দিয়েছিল একটা জায়গায়, এরা প্ল্যান করে আমাকে আটকে দিতে চেয়েছে এখানে। এদের মূলত উদ্দেশ্য হচ্ছে, আমি বলি ঝলকাটা যেহেতু একটা এন্ট্রি পয়েন্ট টু কেশপুর, এরা জানতো আমি এদিক দিয়ে ঢুকবো। এদের বলা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ভারতী ঘোষকে এখানে আটকে দেবে, ঠিক যেভাবে লকেটকে হুগলিতে একটা জায়গায় আটকে দিয়েছিল। সেই জন্যেই এই নাটকটা করলো টাকা খেয়ে, যাতে আমাকে আটকে দিতে পারে, আমার এজেন্ট যাতে না ঢোকে। আর মারপিট করে যদি আমাকে এখানে ইঞ্জুরি করে ফেলে দেয় আমি পড়ে যাব, আমি কোথাও ঢুকতে পারবো না। এই জিনিসটা না পারলাম না আমি। এখানে লোকাল পুলিশ আপনারা দেখেছেন 100 মিটারের মধ্যে রয়েছে, তারা মহিলা পুলিশ আনলো না হাজারবার বলার পরেও, এবং পালিয়ে পালিয়ে একটু দূরে দূরে কিন্তু 100 মিটারের মধ্যে লুকিয়ে থাকলো। কেশপুরের সর্বত্র এই অবস্থা, আপনারা চলুন আরও দেখতে পাবেন। আমি নিয়ে যাচ্ছি, চলুন, সব আসছে তো ইনফরমেশন। অর্থাৎ 40 মিনিট পরেও কিন্তু এজেন্ট বসাতে পারলেন না, শেষ পর্যন্ত তাকে ফিরে যেতে হচ্ছে। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে সমস্ত মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা এইখানে বিক্ষোভ দেখিয়ে চলেছেন। আমরা সরাসরি কথা বলবো রাজশ্রী দত্তগুপ্তর সঙ্গে। রাজশ্রী, দুটো ঘটনা, একটা হচ্ছে এই মুহূর্তে দর্শকদের যে ছবিটা দেখালাম, আরেকটা হচ্ছে যে ভারতী ঘোষ তিনি নির্বাচন বিধি ভঙ্গ করে মোবাইল ফোন নিয়ে বুথের ভেতরে ঢুকেছিলেন এবং ভিডিওগ্রাফি করেছেন বলে খোঁজ নেয়ার এবং ব্যবস্থা নেওয়ার সরাসরি নির্দেশ এসেছে নির্বাচন কমিশনের কাছ থেকে। কি সেই ঘটনা সেটা জানতে চাইবো, যে কেন তিনি ভিডিওগ্রাফি করলেন বা এই নির্বাচন বিধি ভঙ্গ করলেন কেন? আমি আরেকবার রাজশ্রী দত্তগুপ্তর কাছে জানতে চাইবো, যান্ত্রিক গোলযোগে এই মুহূর্তে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বারবার, কিন্তু রাজু আমি তোমার কাছ থেকে রাজশ্রী জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে ঘটনা আমরা দেখালাম এই মুহূর্তে পর্দার হাফ স্ক্রিনে যেটা চলছে সেটা তো একটা, দ্বিতীয় হচ্ছে আরেকটা ঘটনার ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে ভারতী ঘোষের বিরুদ্ধে, তার কারণ তিনি নাকি নিয়ম বহির্ভূতভাবে নির্বাচন বিধি লঙ্ঘন করে বুথের ভেতর ঢুকে ভিডিওগ্রাফি করছিলেন। কী ঘটনা রাজশ্রী, জানতে চাইবো। দেখো, পিপুরদা প্রাথমিক বিদ্যালয়ে 139 নম্বর বুথ, এরপরে উনি বলেছেন যেটা, যে তিনি অভিযোগ পেয়েছিলেন এখানে এজেন্টকে বসতে দেওয়া হয়নি, একাধিক ব্যক্তি তারা ভেতরে ঢুকে ভোট দিচ্ছে এবং জানলা খোলা, বুথের জানলা খোলা, যেখান থেকে জানলা দিয়ে অনায়াসেই দেখা যাবে যে কোথায় কে ভোট দিচ্ছে। এই তিনটে অভিযোগ পেয়ে তিনি গেছিলেন এবং আমরাও দেখেছি যে তিনি সরাসরি বুথে ঢুকেছেন এবং প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। এমনটাও অভিযোগ ভারতী ঘোষের যে প্রিজাইডিং অফিসারও তার চেয়ারে ছিলেন না এবং 6-7 জন করে ঢুকে যাচ্ছিলেন বুথের মধ্যে, তিনি যে কেন্দ্রীয় জওয়ান বুথের গেটে ছিলেন তাকেও এই অভিযোগ করেন এবং তারপরে বলেন যে বুথে তার এজেন্ট নেই, কোথায় তাকে বের করে দেওয়া হয়েছে তিনি জানেন না। প্রিজাইডিং অফিসার ভারতী ঘোষকে বলেছেন
যে তিনি বিজেপির কোনো এজেন্টকে দেখেননি এবং তার সাথে জানলা খোলা থাকা, একাধিক ব্যক্তির বুথের ভেতর ঢুকে যাওয়া, এই অভিযোগগুলো তিনি করেন ওই 139 নম্বর বুথ দাঁড়িয়ে, মানে বুথের ভেতরে তিনি ঢুকেছিলেন, এটাও কিন্তু দেখা গিয়েছে। ধন্যবাদ ধন্যবাদ আয়ুষি দেবজিৎ। কয়েকটা জিনিস পরিষ্কার যে কোথাও নির্বাচন শান্তিতে হচ্ছে না, আগে হচ্ছে না, পরেও হচ্ছে না, আজকে হচ্ছে না। কয়েকটা জিনিস আরও মারাত্মক যে পুরোপুরি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ গেস্টাপোর মতন আচরণ করছে। গতকাল রাত্রিরে আমি একদম পরিষ্কার ওই অভিযোগ জানাচ্ছি, গতকাল রাত্রিরে বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের যিনি সংগঠন সম্পাদক, সর্বোচ্চ নেতা পূর্ব ক্ষেত্রের শচীন্দ্রনাথ সিংহ, তাকে রাত্রেবেলায় ভগবানপুরে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত সকালবেলায় 10:30 বেজে গেল, কোনো থানা মানে বাজতে চললো, এখনও কোনো আমাদের জানতে দেওয়া হয়নি কোথায় রাখা হয়েছে, কোনো কোর্টে এখনও প্রোডাকশান হয়নি। শচীন্দ্রনাথ সিংহ ভগবানপুরের বাড়ি থেকে কাল রাত্রির থেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছেন। অমানি সায়ার শেওড়াফুলিতে বিনা কারণে, আপনারা জানেন সে বিশাল বড় ঘটনা একটা ঘটানো হলো, তিনি এমন কোনো পোস্ট করেননি, আমি ব্যক্তিগতভাবে পোস্ট দেখেছি যাতে কিনা মহিলাদের বিরুদ্ধে কোনো কমেন্ট আছে, বিনা কারণে তাকে ধরে নিয়ে আসা হলো এবং তাকে যে শেওড়াফুলি থেকে মানে এখন তাকে জেসি দেওয়া হয়েছে 14 দিন। এরকম বহু জায়গায় এরকম করা হচ্ছে, নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট না না নিয়ন্ত্রণে পুলিশ, এই তো রাজ্য প্রশাসনের বিষয়, এটা না না রাজ্য প্রশাসন বাইপাস করছে নির্বাচন কমিশন, যেহেতু নির্বাচনী জিনিসগুলো নিয়ে বেশি ব্যতীত ব্যস্ত। আমার যেটা ধারণা যে সেইখানে অন্যগুলোকে যারা কিনা প্রভাবিত করতে পারেন, অন্তত কিছু জনমতকে একটা নির্দিষ্ট দিকে আনতে পারেন বা আনতে পারেন না বিরোধীদের মধ্যে, সেই সব নেতৃস্থানীয় লোকেদের সরিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। সাক্ষী মহারাজ বলেছেন যে নরেন্দ্র মোদি হিটলার হবেন, মানে গেস্টাপো পুলিশ পুলিশের কথা না বলাই ভালো, ছেড়ে দিন। কিন্তু আমার কথা হচ্ছে তাকে 15,000 ধরেছেন কেন, এক মিনিট পুলিশ ধরেছে কেন বলুন, বলতে দিন। 15,000 বুথে, 15,000-এর উপর বুথে নির্বাচন হচ্ছে এই মুহূর্তে, আপনারা কটা ছবি দেখাচ্ছেন? আমি বলছি পার্সেন্টেজ ওয়াইজ দেখতে হবে তো, ওরে বাবা একটা দেবা কেন হবে, বহু ছবি আছে, কেন হবে বহু ছবি আছে, বহু ভোটার করেছে যে আমরা নির্বিঘ্ন শান্তিপূর্ণ ভাবে ভোট দিচ্ছি। আমি বলছি আর একটা খুব স্পষ্ট ছবি, আমি বলছি আর একটা খুব স্পষ্ট ছবি, এই একই যুক্তি 34 বছর স্টুডিওতে বহুবার শুনেছি, অবশ্যই তো। কিন্তু এইটাও ভাবুন যে এই যে ধরুন 7টা বা 9 জন রিপোর্টার যদি এই ছবি পায়, সকালে 2 ঘন্টা অতিক্রম হয়েছে সবে, আমি বলছি তার মানে তো নিঃসন্দেহে একটা, প্রথম কথা হচ্ছে একটা ঘটনা হবে কেন, দ্বিতীয় কথা হচ্ছে তো একটা ঘটনা থেমে থাকছে না, 770 আমি ধরে না না আমি আপনার সঙ্গে একটা জায়গায় একমত যে হ্যাঁ বিপুল সংখ্যক লোক নিঃসন্দেহে শান্তিতে ভোটও দিয়েছে, কিন্তু আমি বলছি ঘটনা কেন এর একটা আমার কথা হচ্ছে যে ছবিটা দেখছি সেটা খুব মারাত্মক। আপনি উত্তরবঙ্গ থেকে শুরু করে নিশীথ প্রামাণিক থেকে অর্জুন সিং থেকে এই যে ভারতী ঘোষ এই যে তাণ্ডব চালাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে, এদের প্রত্যেকের সঙ্গে সেন্ট্রাল মানে আধাসামরিক বাহিনীর বডিগার্ড রয়েছে, এই বডিগার্ড নিয়ে আপনি দেখেছেন অর্জুন সিং একটা মহিলাকে ঠেলে ফেলে দিয়েছে, এরা তাণ্ডব চালাচ্ছে গোটা জায়গা জুড়ে। এই যাদের নিয়ে এত বিতর্ক, যাদের নিয়ে এই মুহূর্তে আপনাদের এত অভিযোগ, এই ভারতী ঘোষ কিংবা এই অর্জুন সিং ছিল, আমি দ্রুত আবির দত্তের কাছে চলে যাবো ঝাড়গ্রামে। আবির, খানিকক্ষণ আগে তুমি হাসপাতালের সামনে থেকে বলছিলে পোস্টমর্টমের অপেক্ষা করা হচ্ছে এবং রাজনৈতিক কর্মী বিজেপি কর্মীকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ, আবির এই মুহূর্তের আপডেট দাও। সুমনদা, এই মুহূর্তে যেটা পুলিশ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি যে এই যে ঘটনা যেটা কিছুক্ষণ আগেই তুমি দেখাচ্ছিলে এবং এখনও দেখাচ্ছ, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো পুলিশ, তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে এই ঘটনা ঘটিয়েছে, নাকি ওই ব্যক্তি ওখানে পড়ে যায় এবং তাকে দেখতে আসে কয়েকজন এবং তারপরই এই ধরনের ঘটনা, সমস্ত বিষয়ে তারা খতিয়ে দেখতে চাইছেন এবং সেই জন্য কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পিটবন্দি গ্রাম এই যে ঘটনা যখন ঘটেছে তখন কয়েকজন যখন আসেন তার গ্রামবাসীরা, তারা দেখতে পান যে বাইকে করে 3-4 জন সেখান থেকে চলে যাচ্ছে এবং বাইকের মধ্যে কমপক্ষে 2 জন করে ছিল, তারা সেখান থেকে চলে যাচ্ছিল কেন সেই বিষয়টাও কিন্তু জানার চেষ্টা চলা হচ্ছে। ইতিমধ্যে লিখিত অভিযোগ হয়েছে যেমন নির্বাচন কমিশনে, লিখিত অভিযোগ হয়েছে পুলিশের কাছেও, তদন্তকারীরা ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্টের দিকে যেমন তাকিয়ে রয়েছে,
ভোট ইতিমধ্যে শুরু হলো, রাস্তাঘাট কিন্তু আপাতত শুনশান রয়েছে, কিন্তু কয়েকটি জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা নতুন করে না ঘটে, তবে চাঞ্চল্য কিন্তু এলাকায় রয়েছে। সুমনদা, ধন্যবাদ। ধন্যবাদ আবির। আমি দ্রুত একবার দেখব যে বিজেপির অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কার্য করেছে, পুলিশ দুর্ঘটনা না খুন তা খতিয়ে দেখছে, পোস্টমর্টম রিপোর্টের আগে তা বোঝা যাবে না। কিন্তু ঝাড়গ্রামের জেলা সভাপতি তৃণমূলের সুকুমার হাঁসদা, তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে? এখানে অশান্তি পাকাবার একটা চেষ্টা বরাবরই ছিল এবং এরা নিজেরাই অশান্তি চারদিকে পাকাচ্ছে। ওরা তো অনেক কিছুই করবে, ওদের পায়ের তলা থেকে মাটি সরে আছে, এদের কাজ হচ্ছে অভিযোগ করা, কারণ ওই একটি মানুষ তো সরে আছে, ওরা ভয়ে এইসব করছে। একটা জিনিস লক্ষ্য করুন যে যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে সেখানে কিন্তু অভিযোগ বেশি, সংঘর্ষের ঘটনা বেশি, এটা বারবার আমরা এই রাজ্যে দেখতে পেয়েছি, এইবারও দেখতে পেয়েছি। ঝাড়গ্রামের যদি গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখেন তাহলে বিজেপির ভোটের পার্সেন্টেজ প্রায় 40%, সেই জন্যেই কি এই বারবার অভিযোগ এবং ঘাত প্রতিঘাত একেবারে একটার পর একটা ঘটনা আমাদের সামনে আসছে, এই প্রশ্ন আমাদের থাকবে আলোচনায়। কিন্তু এখন চলে যাব কৃষ্ণেন্দু অধিকারীর কাছে কাঁথিতে, যেখানে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু। কৃষ্ণেন্দু, তোমার কাছে কোনো আপডেট আছে? এই যে রহস্য মৃত্যু ঘিরে বিতর্ক, ছেলে অবশ্য জানিয়েছেন যে এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে অন্তত তারা স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ আনছেন না, কিন্তু তৃণমূল নেতারা বলছে যে এই ঘটনার পেছনে বিজেপির থাকার সম্ভাবনা। এই মুহূর্তে ঠিক কী ছবিটা কৃষ্ণেন্দু? দেখো, যে ব্যক্তির মৃত্যু হয়েছে সুধাকর মাইতি, তৃণমূল কর্মী, তার এই মৃত্যু ঘিরে ক্রমশ রহস্য প্রকাশ্যে আসছে, কারণ এখনও ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসেনি। কিন্তু যেভাবে তার দেহ পাওয়া গেছে, আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এমনই একটি রাস্তার ধারে মোটর বাইকে করে তিনি আসছিলেন রাত 11:30 পর, সেখান থেকে তিনি হাসপাতালে আসার পথে তার দেহ উদ্ধার করা হয়, এবং চিকিৎসকরা এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে মাথার পিছনে প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে, রড দিয়ে মারা হতে পারে বা পাথর দিয়ে মারা হতে পারে। স্বাভাবিকভাবে এটা অস্বাভাবিক মৃত্যু, এর পিছনে যে রহস্য আছে সেটা নিয়ে এখনও জট ক্রমশ চওড়া হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিন্তু সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে, বিজেপি এটাকে অস্বীকার করছে, শীর্ষ নেতৃত্ব জেলার তৃণমূলের তাদের কাছে খবর গেছে, তারা এ বিষয়ে এখনও প্রতিক্রিয়া দেননি, যদিও শুভেন্দু অধিকারী বলেছেন এটা জাস্ট একটা দুর্ঘটনা। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কাঁথি শহরে বা কাঁথির হাসপাতাল, যে মহকুমা হাসপাতাল, সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ যে মারা গেছেন সুধাকর মাইতি তার ছেলে এবং আত্মীয় স্বজন তারা যে আছেন ওখান থেকে তারা থানায় গেছেন অভিযোগ দায়ের করতে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে এই তথ্যটুকু নেই যে কিভাবে এই মৃত্যু হলো। এই যেহেতু তথ্যটুকু নেই তাই কাদের বিরুদ্ধে অভিযোগ করবেন তাদের কাছে এটা অস্পষ্ট, কিন্তু স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছেন, বিজেপি অস্বীকার করছেন, শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিমধ্যেই গোটা বিষয়টা পুলিশের কাছে অভিযোগ জানানো হচ্ছে পরিবারের তরফে, এটাও জানা যাচ্ছে। সুমনদা, ধন্যবাদ। কৃষ্ণেন্দু, আমি দ্রুত একবার এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। কাঁথিতে একজনের মৃত্যু, এটা এই ঘটনা না, অ্যাক্সিডেন্টে মারা গেছে, না দুজন গুলিবিদ্ধ হয়েছে ভগবানপুরে, সেটা পশ্চিম মেদিনীপুরে সবং থানাকে জিজ্ঞেস করুন, নট রিলেটেড উইথ আস। পরিতোষ পটনায়ক সিপিএম প্রার্থী বাড়ি ভাঙচুর, দুষ্কৃতকারী বাড়ি চুরি করেছে, আপনি বলছেন পলিটিক্যাল ব্যাপার, পরিতোষ তো নিজেই বলছে দুষ্কৃতকারী করেছে বাড়ি চুরি। দেখুন, আমার যেটা বারবার মনে হয় পশ্চিমবাংলাতে যে কোনো ঘটনার রাজনীতির রং তো সঙ্গে লেগে যায়, পুলিশেরও না সুবিধে, মানে ধরুন পুলিশকে তদন্তর আগেই পুলিশ যদি পারে নিজেও বলে দেয় যে সিপিএম ছিল বা কংগ্রেস ছিল বা তৃণমূল ছিল, রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু, এটা বললে যেন তদন্ত করতে হবে, তাহলে তাহলে পুলিশের দায়বদ্ধতাটা ফাইমে যায় একদম, মানে এটা কিন্তু খুব সিরিয়াস প্রবলেম। আমি বলছি যে আপনি যদি পরপর ঘটনাগুলো বিভিন্ন সময় দেখেন, রাজনীতির লোকরা প্রথমেই কমেন্ট করে দিলেন যে উনি অমুক দলের ছিলেন বা অমুক তমুক দলের ছিলেন, তার ফলে পুলিশ দায়টাকে অতি সহজেই এড়িয়ে যেতে পারে এবং তদন্তের আগেই এড়িয়ে যেতে পারে, এটা কিন্তু আমি বলছি সাধারণ প্রশাসনের জায়গা থেকে খুব চিন্তার বিষয় এবং গভীর চিন্তার বিষয়। দেখুন, আজকে যে জায়গায় নির্বাচন হচ্ছে তার মধ্যে জঙ্গলমহলের যে জায়গাগুলোতে নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে মানে রীতিমতন বিজেপি টক্কর দিয়েছে, বেশ কয়েকটা ব্লক যেমন দখল করেছে, আপনি যেটা ঝাড়গ্রাম বলছিলেন 40% বিজেপির ভোট, সেখানে 48% তৃণমূল কংগ্রেস, মানে কোনো একটা জেলায় যদি শাসকগণ কাছাকাছি দেখে ঝাড়গ্রাম পুরুলিয়া পুরুলিয়াতেও বটে, তিন চারটে ফ্যাক্টর সেই সময় উঠে এসেছিল, স্থানীয় স্তরে দুর্নীতির তৃণমূল নেতাদের দুর্নীতি এবং তারতে প্রতিক্রিয়া সাধারণ মানুষের যেমন উঠে এসেছিল, আবার ঝাড়খণ্ড থেকে যে রসদ পাচ্ছে, কর্মী সমর্থক পাচ্ছে, আরএসএসের একটা প্রভাব তার সাহায্য করছে এবং বনবাসী কল্যাণ পরিষদের একটা রোল
সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এই নির্বাচনে ইলেকশন কমিশনের কাছে খুব বড় চ্যালেঞ্জ যে জায়গাগুলো কনটেস্ট হচ্ছে। আপনাকে আমি মনে করিয়ে দেবো, যেগুলো মাওবাদী অধ্যুষিত অঞ্চল বলে মনে করা হতো, সেই মাওবাদী অধ্যুষিত অঞ্চলগুলোতে লালগড়, বেলপাহাড়ি, জামবনি বিপুল ভোটার পার্সেন্টেজ পঞ্চায়েত। কারণটা আমি বলি, আমি নিজে এবার গিয়েছিলাম সার্ভের কাজ করতে, আমি যেটা দেখেছি মানুষ কেন ডিসকন্টেন্ট হলো সেটা হলো তাদের বক্তব্য হচ্ছে, দেখুন বাম আমলে যারা মাওবাদী ছিলেন তাদের ভয়ে রাত্রেবেলা বাড়ির থেকে চলে যেতে হতো, বছর মাসের পর মাস বছরকে বছর বাইরে থাকতে হতো। এবার তাদের যখন পুনর্বাসন হলো, মানে মাওবাদীদের যখন তৃণমূল আসার পরে পুনর্বাসন হলো, তারাই স্থানীয় তৃণমূলের নেতা হয়ে গেলেন। এর সঙ্গে অ্যাড করছি, তার চেয়ে দুঃখের বিষয় যখন মাওবাদীরা পুনর্বাসন পেল, মাওবাদীরা যাদেরকে হত্যা করলো সেই পরিবারগুলো কিন্তু কোনো পুনর্বাসন কোনো প্যাকেজ সরকারের কাছ থেকে পায়নি। আমাদেরই বলছি, আমি দাঁড়ান না, আমাদেরই বলছি, এতে বাগবিদা 7 জন মারা গেছে, পাখি পাহাড় 12 জন মারা গেছে, সব মিলিয়ে পুরুলিয়া জেলায় ফরওয়ার্ড ব্লকের অন্তত 40-50 জন মারা গেছে। তাদের পরিবাররা কিন্তু পুনর্বাসন পায়নি, যারা মারল যারা খুন করলো তারা পুনর্বাসন। মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে করেছেন। আজকে যে রাজনৈতিক কথা বলা হচ্ছে যে পঞ্চায়েতে নাকি ভোট হবে, আমি রাজনৈতিক স্পিয়ারে আনছি শরদ বাবু, একটা জায়গা আমি আপনার সাথে একমত হচ্ছি যে 2 টাকা কিলো চাল ইত্যাদি নানা রকম রোল দিয়ে সত্যি সত্যি জঙ্গলমহলে একটা 30,000 কর্মসংস্থান হয়েছে। তারপরে রাজনীতির এই মানে বিজেপি ঢোকার জায়গাটা পেল কেন, যদি এতই সন্তুষ্ট হবে মানুষ? একটা ওখানে একটা আদিবাসী অধ্যুষিত এলাকা লুট হয়েছে, আদিবাসী অধ্যুষিত লুট হয়েছে এবং মাহাতোদের এখানে একটা বিরাট কমিউনিটি আছে, স্বাভাবিকভাবে তাদেরকে নিয়ে পুরুলিয়া মাহাতো পাচ্ছে। রাজনৈতিক চক্রান্ত করার জন্য তো স্বাভাবিক বিরোধীদের একটা সবসময় গ্রুপ কাজ করে। আমি বলছি অনুজ পান্ডার বাড়ি ভাঙার জন্য দেখিয়েছি, সেই অনুজ পান্ডার দল বদলে শাসক দলে চলে যায়নি তো? আমি আবারো সেখানে আবারো বলছি, মেইনস্ট্রিমে আনা কেজি চাল, 1 মিনিট, 2 টাকা কেজি, 2 টাকা কেজি চাল কি আপনারা দিয়েছেন? মেদিনীপুরের বেলদায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস সেকরা ভাঙচুর এবং 4 জন আহত হয়েছেন, কুপিয়ে মারার অভিযোগ, কোপানোর অভিযোগ, তাতে 3 জন এই মুহূর্তে চিকিৎসাধীন এবং 1 জনের আঘাত, এই 4 জনের মধ্যে যথেষ্ট গুরুতর। এই মুহূর্তের আপডেট নিয়ে নেবো আমি, অরিত্রিক ভট্টাচার্য বেলদা থেকে রয়েছে। অরিত্রিক, এই মুহূর্তে ঠিক কি খবর? দেখো এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, 1 জনের অবস্থা আশঙ্কাজনক, তাকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি 3 জনকে তার চিকিৎসা চলছে বেলদা গ্রামীণ হাসপাতালে। যে ঘটনাটা ঘটেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে, আজকে এই যে বুথ 117 নম্বর বুথ পাকরি গ্রামের কাছে, সেখানে যখন ক্যাম্প অফিসটা খোলা হয় তারা কিছুক্ষণের মধ্যেই তৃতীয় অস্ত্র দুষ্কৃতির দিকে তারা অভিযোগের আহল তুলছেন, তারা এসে হামলা করে, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় 4 জনকে, এমনটি অভিযোগ। 3 জনের আঘাত মোটামুটি সহনশীল হয়ে 1 জন গুরুতর আহত হন। তৃণমূল কংগ্রেস প্রার্থী মানস ভূঁইয়া সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন এবং তিনি যারা জানিয়েছেন যে একাধিক জায়গায় এই ধরনের আক্রমণ চালানোর চেষ্টা করা হচ্ছে, তিনি নিজেও এই মুহূর্তে এই উপদ্রব এলাকা বলে যেগুলো তিনি মনে করছেন সেখানে যাচ্ছেন এবং নিয়মিত প্রশাসনের সঙ্গে কথা বলছেন। যেটা তৃণমূল সূত্রে খবর বা প্রশাসন সূত্রে খবর, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়, 1 জনের অবস্থা আশঙ্কাজনক এবং এরকম বেশ কয়েকটি ঘটনা কিন্তু বিক্ষিপ্ত সংঘর্ষের অভিযোগ কিন্তু বারবার বিভিন্ন জায়গা থেকে মেদিনীপুরে উঠে আসছে। ধন্যবাদ, ধন্যবাদ অরিত্রিক। আমি 2.5 ঘন্টা এখনো ভোট শুরু হওয়ার অতিক্রান্ত হয়নি, কিন্তু তার মধ্যে সেই চেনা ছবিটা, রাজ্যের বাঁশাতে দৌড়দৌড়ি করছেন, একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন, 2 গোষ্ঠীর 2 রাজনৈতিক দলের সংঘর্ষ, সেই ছবিটা ঘাটালের পাঁশকুড়া থেকে এই ছবি আপনাদের দেখাচ্ছি। বাঁশাতে মারপিট করার অভিযোগ, বাঁশাতে পরস্পর বিরুদ্ধে তেড়ে যাওয়ার অভিযোগ। সন্দীপ সরকার টেলিফোনে রয়েছে। সন্দীপ, তোমার পাঠানো ছবি দেখতে পাচ্ছি, কি হয়েছে, সমস্যাটা কি, গন্ডগোলটা কি? সুমনদা, পাঁশকুড়ার মাইসরা অঞ্চল 4 নম্বর বুথ, সেই 4 নম্বর বুথে যখন ভোটাররা যাচ্ছিলেন সেই ভোটারদের একাংশকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রাস্তার বুথের থেকে বেশ কিছুটা দূরেই তাদেরকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। বাঁশাতে রাস্তায় কিছু মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা ভোটারদের কিছু মানুষকে বুথে যেতে বাধা দিচ্ছেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে।
এবং এই ঘটনার পর তাদের পোলিং এজেন্টকে ভেতরের থেকে বের করে দেওয়া হয় মারতে মারতে, এমনটাও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং এই মুহূর্তে পাশকুড়ার মাইসরা অঞ্চলে পথ অবরোধ করেছেন বিজেপি কর্মী সমর্থকেরা, তাদের দাবি যে উপযুক্ত নিরাপত্তা নেই, তারা ভোট দিতে পাচ্ছেন না। সুমনদা ধন্যবাদ, ধন্যবাদ সন্দীপ। অর্থাৎ এই যে এজেন্টকে বের করে দেওয়ার ছবি আমরা দেখলাম, তারপরে এখন ভোটারদের বাধা দেয়। আমি বলছি যে কি সব শুনেছিলাম, এরিয়া ডমিনেশন হবে। না না, আমি আপনাকে বলছি কালকে মানে বিবেক দুবে কালকে ডিটেইল কোন সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট জানাতেই পারেনি, মানে কুইক রেসপন্স টিম মানে কনস্টিটিউ মানে বিভিন্ন কেন্দ্র অনুযায়ী কত আছে এর আগে আমরা জানতে পাচ্ছিলাম, কিন্তু কুইক রেসপন্স টিম যে কতটা কোন কেন্দ্রে কতজন সেই সংক্রান্ত কোনো পরিষ্কার হিসাব নেই। সেন্ট্রাল ফোর্স নির্দিষ্ট করে কোনো হিসাব নেই, কখনো বলেছে 10%, কখনো বলেছে 94%, নানা রকম। এবং এরিয়া ডমিনেশন কোন পর্যায়েই কিন্তু আমরা পাইনি, বারবার বলছি। এটা বুথের অদূরে, এটা রাস্তায় গুন্ডারা থাকবে কেন, রাস্তায় গুন্ডারা থাকবে কেন? সাধারণ ভোটার যদি ভোট দিতে যায় এই ছবি দেখেছে ভোট দিতে পারবে? আপনি আমার পরিবারের লোকরা কি যাবে এই বাস হাতে নিয়ে যারা দাঁড়িয়ে আছে তারপরে কি ভোট দিতে যেতে পারবে? এটা গণতন্ত্রের উৎসব হচ্ছে? এটা গণতন্ত্রের কোন চেহারা? তারপরে তারপরে যখন বলা হয় আমার কালকেই আপনি দেখতে পারবেন যে এক শ্রেণীর বুদ্ধিজীবী গিয়ে প্রেস কনফারেন্স করছে যে কেন পশ্চিমবাংলাতে এত বেশি সংখ্যক সেন্ট্রাল ফোর্স আছে, আমাদের অপমান করা হচ্ছে বাঙালিদের, এটা তো আমাদের অন্যায় করা হচ্ছে, এটা ভারতের বাস সেই বুদ্ধিজীবীদের। এক নম্বর হচ্ছে যে আমি বলছি যে বুথের অদূরে অবৈধ জমায়েতে থাকার কথা, এটা সশস্ত্র জমায়েত। আমি বলছি তো গত আমার নির্বাচনের দিন 6 তারিখে আমি প্রার্থী হিসেবে যেখানে এখানে দৌড়েছিলাম, আমার সঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিলেন, এবিপির ঝিলাম করঞ্জাই করঞ্জাই ঝিলাম ইয়েতে ছিলেন আমাদের জগদীশপুরে, এবং আমাদের 100 মিটারও যেতে দেয়নি। জগদীশপুর হাই স্কুল থেকে আমরা বেরিয়েছি, আমার গাড়ির পেছনে কনভয়েতে ঝিলামের গাড়ি এবং অন্যান্য সংবাদ মাধ্যমের গাড়ি ছিল, অন্তত 6টা গাড়ি ছিল, প্রত্যেকটা গাড়িকে অ্যাটাক করা হয়, আমার গাড়ির ওপরেও ইঁট মারা হয়, ইঁট ঝিলামের গাড়ির মধ্যে গিয়ে পড়ে এবং ঝিলামের গাড়ি ভাঙে, এবিপির গাড়ি ভাঙে, সেটা পরের কথা। কিন্তু জগদীশপুর অঞ্চল পুরোপুরি সেখানে একদম ফ্রি মানে একদম দুষ্কৃতীদের হাতে চলে গেছিল। গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান, যিনি ওখানকার গোবিন্দ হাজরা, তিনি দাঁড়িয়ে থেকে পুরোটা কন্ট্রোল করছিলেন এবং সেটাকে যখন বাধা দেওয়া হয় মারামারি হয়। আমি একটু বলতে চাই এটা একেবারে আমাদের পাশের না, এই যে যে পার্টি তিনি হচ্ছেন একটা দেব আর হচ্ছে ভারতী ঘোষ। এখানে ভারতী ঘোষ সম্পর্কে একটা কথা বলি, এক মিনিট কি ব্যাপার, কি ভারতী ঘোষ আর দেব প্রার্থী না, দলের প্রার্থী না, এটা কি দেখছেন কোথা কেন দেখা? আপনি কংগ্রেসকে কংগ্রেসকে ভাবে শান্তি রেখেছেন, পাস করে আপনি দেখেছেন তো অনিল বাবু কেমন ছুটছিল লাল পেনি বাজে বিজেপি কথা বলা স্বাভাবিক ভাবে তারা রাস্তায় লাঠি তারা করতে বাধ্য হচ্ছে। আজকে ভারতী ঘোষের যে আচরণ বা যেভাবে এখানে ভোট হচ্ছে না, স্টুডিওতে আলোচনা হচ্ছে, ভোট হচ্ছে না। আমি 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 দ্রুত একবার বাঁকুড়ার রঘুনাথপুরে চলে যাব, যেখানে আমাদের প্রতিনিধি সমীরণ পাল সেখানে কি ছবি তুলে ধরেছে আমি দ্রুত দেখাবো, তারপরে একটু স্টুডিও ঠান্ডা হলে আলোচনায় ফিরবো, দেখবো। আমরা রয়েছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের রঘুনাথপুর মিউনিসিপ্যাল ম্যানেজমেন্ট হাই স্কুল, সেখানে 196 নম্বর বুথের সকাল থেকে ইভিএম খারাপ ছিল, কিছুক্ষণ আগে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রের তৃণমূলের এক কর্মী ঢুকে পড়ায় সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় বাহিনী। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী তাকে সরিয়ে বাইরে বার করে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে কেন আপনারা ওনাকে বাইরে বার করে দিচ্ছেন। ইয়ে ইধর বোল রহে হ্যায় বোলা লাইট নেই হ্যায় আর বোল রহে হ্যায় লেডিজ কো ধূপ মে খড়া কিয়া হ্যায় ও ইসলিয়ে বোল রহে হ্যায় কি মতলব ইনকো শায়ম করো। আমি বলতে গেছিলাম যে লেডিসদের যে লাইনটা আছে সেইখানে অনেক রৌদ্র আছে, রৌদ্র থেকে আমি লেডিস দিকে বললাম তোমরা ছায়াতে দাঁড়াও, সেইটা আমাকে এনারা বলছেন যে আপনি কে, আপনি বাইরে বেরিয়ে যান। আমি বললাম লেডিস দিকে যে তোমরা ছায়াতে দাঁড়াও, তারপর একে একে যাবে। আমাদের বলার বক্তব্য এই যে যখন ছায়ার ব্যবস্থা আছে যেখানে
এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। তাদের বক্তব্য ভোটারদের যাতে সুবিধা হয় তার জন্যই তারা কথা বলতে গেছিলেন, কিন্তু তারপরেও তাদেরকে বাইরে বার করে দেওয়া হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র থেকে। ক্যামেরা রাজশেখর দাসের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, পুরুলিয়া। আমি এই ছবির পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, যে একেবারে ক্যাম্প অফিস থেকে মুড়ি এবং ঘুগনি বিলি করার নিঃসন্দেহে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এবং মারাত্মক অভিযোগ। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আছে। প্রকাশ, এই যে ছবি দেখতে পাচ্ছি মুড়ি এবং ঘুগনি বিজেপির ক্যাম্প অফিস থেকে, কি ঘটনাটা, অভিযোগটা কি? দেখো সম্বন্ধে, আমরা এতদিন ধরে দেখেছি বিরোধীরা অভিযোগ আনতেন যে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস থেকে মুড়ি বিলি করা হচ্ছে, কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই জায়গায় বাগডিগি গ্রাম রয়েছে, সেই বাগডিগি গ্রামের একদম বুথের 100 মিটারের মধ্যেই বিজেপি একটি ক্যাম্প অফিস। সেই ক্যাম্প অফিসের সামনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 5 বস্তা মুড়ি নিয়ে আসা হয়েছে, 5 কেটলি, বড় কেটলিতে ছবিতেও দেখতে পাচ্ছ ঘুগনি বানানো হয়েছে, এবং গ্রামবাসীরা সেখানে প্রথম যাচ্ছেন, সেখানে মুড়ি ঘুগনি খাচ্ছেন, তারপরে তারা গিয়ে ভোট দিচ্ছেন। অনেকের সঙ্গে আমরা কথা বললাম, তারা যেটা বলেছেন যে বিজেপির তরফেই, অর্থাৎ বিজেপির বিরুদ্ধেই অভিযোগ যে তারা কিন্তু গ্রামবাসীদের মুড়ি এবং ঘুগনি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এতদিন ধরে তুমি জানো আমরা দেখেছি যে বারবার অভিযোগ বিরোধীদের তরফে করা হয় যে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস থেকে এইভাবে কিন্তু মুড়ি বা এর আগেও কিন্তু চপ বিলি করা হয়েছে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির ক্যাম্প অফিস থেকে মুড়ি ঘুগনি খাওয়ানো হচ্ছে, এবং এভাবেই কিন্তু অভিযোগ উঠে আসছে যে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। সব থেকে সরব বিজেপি, কোথাও কোল্ড ড্রিঙ্কস, কোথাও মুড়ি চপ, এই ছবি কি অর্গানাইজ? 5 বস্তা মুড়ি আকাশ থেকে আসে, এটা আমাদের মধ্যে ঠিক করা হয়েছে, যেখানে যেখানে আমাদের কর্মীরা আছেন, টিফিন আমাদের বলতে দিন, ঠিক যে কথাটা কোনটা কতদিন বলেছিল, টিফিনের কর্মীদের আমরা ঠিক করেছি, আপনাদের কথা আমাদের চলে না, শুনুন, নির্দেশ পাঠানো হলো। হ্যাঁ প্লিজ প্লিজ দেবজি, তাহলে বলুন না না কৃষ্ণভাবে এইভাবে কথা বন্ধ করান কেন? কাজের কথাটা হচ্ছে যে খেতে তো দিতে হবে, যারা কর্মী প্রার্থী রয়ে যারা খাচ্ছে, ওজন কর্মী 5 বস্তা চুরি এর মধ্যে কত বড় কর্মী আছে, আমরা টিফিন প্যাকেট দেবো না, টিফিন প্যাকেটের বিষয় না, 5 বস্তা মুড়ি দিয়ে বড় বড় স্পাই করবে, বুঝতে একটা বুঝতে আমরা সরিয়ে খাওয়াতে পারি না, আপনি গোপরা করছেন এমসিসি, প্রতিদিন থেকে কিচ্ছেন কিচ্ছেন নির্বাচন কমিশন ওখানে যাচ্ছে, আমাকে দিত কারণটা আমি বলছি, মানে যারা এতদিন আমাদের জ্ঞান দিচ্ছিল মানে বিজেপির তরফ থেকে যে তৃণমূল কেন করছে 100 মিটারের মধ্যে, আজকে তৃণমূল সরাসরি মানে বিজেপি সরাসরি অভিযুক্ত, পরিষ্কার করে মডেল কোড অফ কন্ডাক্ট অনুসারে বলা আছে যে ভোটের আগে পরে কোনো কিছু দিয়ে খাওয়ানো বা কোনো কিছু দ্রব্য সামগ্রী দেওয়ার গিয়ে ভোটকে প্রভাবিত করা যাবে না, এটা গ্রস ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট। 1-2 এই ঘটনাটা রিপোর্টার যা বলছেন তাতে হলো 100 মিটারের মধ্যে, অর্থাৎ বুথের থেকে 100 মিটারের মধ্যে ঘটনাটা করা যায় না। 3 সেটা হলো যে বিজেপিকে কিন্তু একটা সাহস দেখাতে হবে, আপনি অল্টারনেটিভ ভোটস পশ্চিমবাংলার বিকল্পের কথা বলছেন, অথচ তৃণমূল কংগ্রেস যে যে বিষয়ে অভিযুক্ত সবগুলো বিষয়ে আপনি অনুসরণ করছেন, মানুষের কাছে বিকল্পটা কোথায়, মানুষ কাছে কিভাবে ভাববে? মানে যেটা গত কয়েকটা ফেজে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এসছে আপনি তখন দিনের পর দিন জ্ঞান দিয়েছেন, আজকে যখন আপনি সমান দোষে দুষ্ট হচ্ছেন সেই দোষটা স্বীকার করছেন? একবার যাবো ওমপ্রকাশ মিশ্র, না আমি এই বিষয়টা নিয়ে বিশেষ কিছু বলবো না, এখন যিনি লোকসভা ক্যান্ডিডেট নিজে ছিলেন ওটাকে উনি কি করে ডিফেন্ড করতে পারেন বিজেপি করছেন বলে, সেটা ঠিক না। কিন্তু একটা মূল কথাটা আসছে যে ইলেকশন কমিশন আর রাজ্য সরকার, এটা ঠিক যে ইলেকশন কমিশনের কাছে দায় দায়িত্বটা বর্তে যায় এবং তারা নির্দেশ দিতে পারেন রাজ্য সরকারকে, সেগুলিকে ফলো আপ করতে হয়, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং যাদের দায় দায়িত্বটা বা কর্তৃত্বটা মাত্র 1 থেকে 1.5 মাস এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশন যতই চেষ্টা করুক না কেন স্থানীয় প্রশাসনের সাহায্য সহযোগিতা না পেলে সুষ্ঠুভাবে নির্বাচন করা যাবে না, এবং সেটাই কিন্তু বারবার করে দেখা দিয়েছে। এখন কি হচ্ছে যে ইলেকশন কমিশনকে আমরাও ব্লেম করছি, তৃণমূল কংগ্রেসও ব্লেম করছে, কোনো জায়গায় বিজেপিও ব্লেম করছে, হয়েছেটা এটা যে
স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের রাজনৈতিক নেতৃত্ব তারা সুষ্ঠুভাবে ভোট করতে যদি না দিতে চান, নির্বাচন কমিশন যতই প্রচেষ্টা করুক, কেন্দ্রীয় বাহিনীকে যত বেশি করেই মোতায়েন করা হোক, সেটা আপাতদৃষ্টিতে আর কি শান্তি স্বস্তি দিলেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়, এটা হচ্ছে মূল কথা। সেকেন্ড হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে বারবার করে এটা হচ্ছে এবং এটার জন্য আজকে তৃণমূল কংগ্রেস যারা একসময় নিজেরাই কেন্দ্রীয় বাহিনী চাইতো, আমরা বারবার করে আমাদের সিপিআইএমের বিরুদ্ধে কংগ্রেসের এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসেরও মূল অভিযোগ ছিল যে ইলেকশনের দিনে রিগিং হতো, এই যে রিগিংয়ের ভয়াবহতা যেটা ছিল সেটাকে কিন্তু আজকে ছাপিয়ে গেছে তৃণমূল কংগ্রেস যেটা করছে। আর শেষে একটা কথা বলি, বিজেপি এই তো সবেমাত্র ত্রিপুরাতে ক্ষমতায় এসছে, দুটো মাত্র লোকসভা কেন্দ্র, একটা লোকসভা কেন্দ্রতে নির্বাচনই করা গেল না, হ্যাঁ ভোট পিছিয়ে দিতে হলো, আর একটা জায়গায় খুব সম্ভবত 24-25% বুথে পুরোপুরি রিগিং করে ফেললো। তো এটা হচ্ছে বিজেপির চাল চলতি। 163টা ভোট করে ফেললোটা কে বলছে? আমি একটা বল, পুরোটা শেষ করুন এবং বিরোধীদের অভিযোগের ভিত্তিতে আমি নরেন্দ্রের কাছে আসবো। নরেন্দ্র, রাজনীতির প্রশ্ন এই, আজকে পুরুলিয়া যে আসনে আজ ভোট হচ্ছে, বলা হয় যে যদি বাম এবং কংগ্রেসের জোটের অন্যতম বড় কারণ হয় কোনো একটা কেন্দ্রকে দায়ী করা হয়, তার ভেতরে দুটো কেন্দ্র ধরলে একটা কেন্দ্র হচ্ছে পুরুলিয়া। তো এই যে জোটটা হলো না, এটা আপনারা এই মুহূর্তে ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে ভোট চলছে কিভাবে দেখছেন? জোট হলে জোটটা তো হয়েছিল বিধানসভায় এবং সে কারণে নেপালবাবু জিতেছিলেন। গত বছর পার্লামেন্টে নেপালবাবু দাঁড়িয়ে ছিলেন, আমরা বলে দিলাম যে আপনি কম ভোট পেয়েছেন, আমরা বেশি ভোট পেয়েছি, অতএব সিটটা আমাদেরই পাওয়া উচিত, মানে বামফ্রন্টগতভাবে। আর ফরওয়ার্ড ব্লকগতভাবে বলতে পারি আমরা কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করবো না বলেই দিয়েছি, তাতে আমাদের ক্ষতি হবে না। কিন্তু আমার যেটা প্রশ্ন, আমি একবার ওম প্রকাশ মিশ্রের প্রতিক্রিয়া দিতে, আমি আসলে যেহেতু পুরুলিয়া আজকে ভোট, যতক্ষণ না নির্বাচন প্রক্রিয়াটা শেষ হচ্ছে আমি মোটামুটি এই বিষয় নিয়ে আর কি এখনো মুখ খুলছি না, কিন্তু সাধারণভাবে দুটো কথা আপনাকে বলি। এই যে ইলেকশনে কে কোথায় কতটা সিট পাবে, হ্যাঁ সেটার একটা নেগোসিয়েশন হয়, এটা এই ভিত্তিতে হয় না যে কার কোন জায়গাতে কে কত ভোটে জিতেছিলেন। সেটা যদি হয় তো তাহলে তো কিছু নির্দিষ্ট আসনই হবে, অনেক রকমভাবে দেখা যেতে পারে। আমাদের যেমন কি স্ট্রাইক রেট 50%, এই পুরুলিয়া জেলাতে আমি দুটো জায়গাতে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, দুটো জায়গায় জিতেছি, আর লেফট ফ্রন্ট 7টা জায়গায় দাঁড়িয়েছিল বিধানসভায়, একটা জায়গায়ও জেতেনি। তো এই সমস্ত বিষয়ের মধ্যে যেতে চাই না, যেটা গুরুত্বপূর্ণ শুনেনি, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ফরওয়ার্ড ব্লক, এই ফরওয়ার্ড ব্লক আমি চার্জ করছি এরা তৃণমূল কংগ্রেসের সাহায্য সহযোগিতায় চলছে, এরা কেরালাতে সিপিএম এর চার্জ চলে করে না, আপনি তৃণমূলের সঙ্গে ছিলেন, আপনি তৃণমূলের সঙ্গে ছিলেন, আমি প্রকাশ্যে ছিলাম, আপনি তৃণমূলের সঙ্গে গভর্নমেন্ট করেছেন, কমপ্লিট করতে দাও, কমপ্লিট করেছেন, আপনি তৃণমূলের সঙ্গে গভর্নমেন্ট করেছেন, কেরালাতে তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে আপনি বলেন না আপনি কত ভোট পেয়েছেন, আপনি বলেন কোন জায়গাটা দিচ্ছি আপনাকে, আপনি মালদাতে আপনাদের এমএলএ ছিল সে হেরে ভূত হয়ে গেছে, হার হয়েছে, কোথায় এমএলএ? হরিশ্চন্দ্রপুরে, হরিশ্চন্দ্রপুর সেকেন্ড, আপনি থার্ড, আপনি থার্ড, একটা কথা বলবো, আমি বলছি এই যে আলোচনাটা করছেন না, একটা পক্ষের কথা যদি না বলেন গোটা আলোচনাটা আলুনি হয়ে যাবে। কারণ কেন বলুন তো, এই পুরুলিয়ায় যে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দাঁড়িয়েছে আর কুচবিহারে দাঁড়িয়েছে এবং আপনার বহরমপুরে, এই তিন জায়গায় ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি প্রার্থী তাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি এখানে, মানে পুরুলিয়ার ফরওয়ার্ড ব্লক প্রার্থী বলেছে যে আমার এখানে সিংহ আকার লোক নেই, মানে বড় পক্ষ নামে সিপিআইএম এর কথা বললে আকার লোক নেই কথা বলেনি, কথা বলেনি, আরএসপি প্রার্থী
আপনি আমার সঙ্গে, আমি আপনাকে নিয়ে যাবো কালকে ভোটার মিটিং যাচ্ছি, এবং এবং দেখবেন কত সিদ্ধ হওয়া হয়েছে পুরুলিয়াতে, দেখবেন কত সিদ্ধ হওয়া হয়েছে। এটা না বললে এইবার সিদ্ধ হওয়া হয় না, ক্ষমতার গুড় কমে গেছে সুতরাং খই এখন ঝরে ঝরে পড়ছে, আট আর নেই, এটা তো স্বাভাবিক। আমার কথা হচ্ছে এই যে আদানি আম্বানি নীরব মোদী, বলতে দিন, আমি যেটা বলছি আমাদের এই সুমনবাবুকে আমি অনুরোধ করবো, আমাদের যে আলোচনা আজকে যে চিৎকার চেঁচেমেছি দৈরথ কংগ্রেস ভার্সেস ফরওয়ার্ড ব্লক, এটা তুলে রাখুন। যদি কোনোদিন নির্বাচন হয় আনন্দবাজারের এবিপির আর্কাইভ থেকে বেরোবে। যেটা বলার সেটা হচ্ছে যে একটা বিষয় আমি আপনাদের কাছে, যদি নির্বাচন হয় আলোচনা না করে সিরিয়াসলি বলছি যে ভারতবর্ষের গণতন্ত্রকে কে চ্যালেঞ্জ করার মতন শক্তি কারো নেই। ইন্দিরা গান্ধীও পারেননি, শেষ পর্যন্ত তাকে পরাজয় সম্মুখীন হতে পারে। আমি আপনাকে বলছি যার শেখর গভীরে, মানে তাকে আপনি চাইলে উকরে দিতে পারবেন না, মানে হয়তো সাময়িকভাবে বিরতি হতে পারে কিন্তু তাতে গণতন্ত্র থেমে থাকবে না। এবং আমি আপনাকে বলছি ইন্দোনেশিয়ায় সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচন হলো এবং এই সময়ের মধ্যে 50টা দেশে নির্বাচন হলো, আমাদের বন্ধুরা বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়ামে গিয়েছিল, তারা বললো উচ্চশিষ্ট প্রশংসা করছে ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে, বলছে যে একটা এত বড় দেশ, 130 কোটির দেশ, সেখানে প্রতি 5 বছর অন্তর নির্বাচন হচ্ছে, হাত বদল হচ্ছে ক্ষমতার, এবং পিসফুলি অনেক ক্ষেত্রে হাত বদল হচ্ছে রাজ্যগুলোতে, হাত বদল হচ্ছে, মানে আমি বলছি পৃথিবীর বহু দেশের কাছে কিন্তু আমরা আদর্শ, মানে আমরা যেমন নিজেদের সমালোচনা করি, নিশ্চয়ই করবো, সেলফ ক্রিটিসিজম না করলে আমরা বাঁচতে পারবো না, সেই জন্যই গণতন্ত্রটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এগিয়ে নিয়ে যাওয়া, সেই গণতন্ত্রই বন্ধ করতে চাইছে, সেই গণতন্ত্রটাকে ধ্বংস করে। একটাই কথা, 630,000 লোকের ভোটাধিকার খর্ব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, আপনাদের জন্য, আরে আপনাদের জন্য কিভাবে হচ্ছে শুনুন, পোস্টাল ব্যালট ভোট বলতে দিন, পোস্টাল ব্যালট মাননীয় নির্বাচন কমিশন তৃণমূলের বিরুদ্ধে বলছি না, ভয় পাবেন না, মাননীয় নির্বাচন কমিশন মাননীয় নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, প্রত্যেক নির্বাচনী কেন্দ্রে মানে লোকসভা কেন্দ্রে প্রায় 15,000 লোক ডিপ্লয় হয়, এই 15,000 লোকের যে ডিপ্লয়মেন্ট তাদের কাছে এখনো পোস্টাল ব্যালট ভালো করে পৌঁছয়নি, বহু জায়গায় পৌঁছয়নি, যদি 15,000 করে হয় তাহলে 630,000 লোক ডাইরেক্টলি এর জন্য এফেক্টেড হচ্ছেন, যারা কিনা নিজেদের ভোট দিতে পাচ্ছেন না, সিদ্ধি তৃণমূলকে দিতে পারেন, বিজেপি জায়গায় দিন না কেন, 6 লাখ বলছেন, 6টা ভোটও কেন, 6 লাখ অধিকার ভাই, আরে পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ আছে যে ওখানে, তার জন্য এখানেও থাকবে, আপনি কি চাইছেন, তারা আপনি চাইছেন পোস্টাল ব্যালট গো হোক কি না হোক, আমার কাছে আপনাদের থ্রু দিয়ে একটাই আবেদন, কি বলতে চাইছেন বুঝতে পারছি না, কিন্তু একটাই আবেদন, আরে বুঝতে পারছো না, মানে 700 ভোট পশ্চিম বুঝতে পারছো না, পোস্টাল ব্যালটটা কি আপনারা বলুন, অনেকগুলোই আজকে এই 40 42 এ দাবদাহ বলে ভোট হচ্ছে, বড় মিথ্যা জানতে বলে পুরো ভোট হচ্ছে, আজকে টেম্পারেচারটা জানেন, এইটাই যদি আজকে উত্তরবঙ্গে করা যেত, একবার মানুষের কথা ভেবেছেন, 7 দফায় ভোট কি আমাকে কেন দরকার ছিল, যেহেতু 100% নির্বাচন মানে ভাবার দরকার, উদ্দেশ্য মহৎ আছে,
তৃণমূল এবং কংগ্রেস সম্ভবত একমত। ওমপ্রকাশ মিশ্রের বক্তব্য যে এইখানে কোন একটি বিশেষ দলকে রাজনৈতিক সুবিধা করে দিতে এত দফায় ভোট হলো, কিন্তু কাউন্টার আর্গুমেন্টটা তো ওমপ্রকাশ দা এইটা যে যেহেতু এখানে ঘটনার সংখ্যা বেশি সেই জন্য দফা যদি মানে ফোর্স মোবিলাইজেশনের অঙ্কে দেখেন তাহলে সেই জন্য দফা ভাঙতে হয়েছে। নির্বাচন কমিশনের প্রত্যেক আধিকারিক অফিশিয়াল প্রেস কনফারেন্সে তাই বলেছেন। দেখুন, এই অনেক দফায় যেটা ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে তার কারণটা সর্বজন বিদিত যে এখানে আর কি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট প্রয়োজন। কালকেও আমি বলছি রাহুল গান্ধীকে আমি আসছি যে নরেন্দ্র মোদির জন্য এই দফাগুলো নির্বাচিত হয়েছে, সেটা তো কারণ আছে, সেটারও একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হচ্ছে যে আপনি যদি খুব ভালো করে দেখেন যে যেখানে যেখানে বিজেপির সিট কমার সম্ভাবনা রয়েছে এবং প্রাইম মিনিস্টারের ক্যাম্পেনের সুবিধা হবে সেই রকমভাবেই কিন্তু পেজিংগুলি হয়েছে। অদ্ভুত কোইনসিডেন্স, আমি বাংলা কেন বাংলাতেও তাই হয়েছে, বাংলাতেও তাই হয়েছে, দুই থেকে না দুই থেকে সাত হয়েছে। কিন্তু আপনি আপনি যদি দেখেন যে যে এরকমভাবে আর কি দফাগুলি হয়েছে, আপনি বিহারে দেখুন, বিশেষ করে উত্তরপ্রদেশের কনটেক্সটে দেখুন, এবং সেই জন্য একটা সার্বিক। কিন্তু এখানে ওয়েস্টবেঙ্গলে ইস্যুটা হচ্ছে যে এখানে আপনার সেন্ট্রাল ফোর্সটা প্রয়োজন এবং সেটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহের কোনো জায়গা নেই। কিন্তু অন্য একটা বিষয় সেটা হচ্ছে সার্বিকভাবে, সেটা আজকে হয়তো আলোচনা করার জায়গা খুব একটা নেই, কিন্তু এইটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা একবার বলেছিলেন যে এই সময়ে ইলেকশন করাটা কিন্তু খুব একটা বাঞ্ছনীয় নয়। রাজনৈতিক দলগুলি যদি এই সাধারণ নির্বাচনে পরবর্তীতে একটা ঐক্যমতে পৌঁছতে পারে তাহলে আমার মনে হয় যে সেটা ঠিকই যে নভেম্বর ডিসেম্বরের দিকেই আমাদের দেশে কিন্তু ইলেকশন করা উচিত। তাহলে ডিসেম্বরে আমি ঠিক আছে হয়তো অন্য এই সময় আর কি দিস ইজ অ্যাকচুয়ালি নট সুটেবল অ্যাট অল, কিন্তু এটা যখন নেক্সট টাইম ইলেকশন হবে তখন যেই রাজনৈতিক দল বলবে তাকে তখন গুরুত্ব দেওয়া হবে না। তাই জন্য ভোট পরবর্তীতে এটা নিয়ে যদি চিন্তা ভাবনা করা হয় ন্যাশনাল আমার একটা প্রশ্ন মানে সুমনকে আছে এবং ওমপ্রকাশ দেখা আছে, সাত দফায় ভোট নরেন্দ্র মোদী অতিরিক্ত সুবিধা পাচ্ছে, এটি তো অভিযোগ। তাহলে সমানভাবে তো রাহুল গান্ধীও প্রচারের সুযোগ পাচ্ছে, তাহলে বকলমে কিন্তু আপনি মেনে নিচ্ছেন না। অভিযোগটা একটু আলাদা, অভিযোগটা হচ্ছে যে এমন ভাবে এই সাত দফা এবং দফাগুলো ভাঙা হয়েছে, এমন এমন রাজ্যে ভাঙা হয়েছে যেখানে বিজেপির অতিরিক্ত প্রচারের প্রয়োজন এবং নরেন্দ্র মোদী যাবে কারণে স্ট্রেচ করা হবে একটা কথা নরেন্দ্র মোদী একদম। তার মানে আপনি কিন্তু বকলমে রাহুল গান্ধী বলে, আমি আবারো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী দুজনেই মেনে নিচ্ছেন যে মানে লিডারশিপের জায়গায় কিন্তু নরেন্দ্র মোদী একটু ম্যাটার করে, নরেন্দ্র মোদী ম্যাটার করে, ম্যাটার করে সেখানে ওটা মনে করে ম্যাটার করে। আরে জানো না রে বাবা, তুমি খালি ইয়ে করছো মাঝখানে ম্যাটার করে নরেন্দ্র মোদী, উনি হি ইজ দ্য প্রাইম মুভার, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার, নো ডাউট অ্যাবাউট ইট। ওটা ম্যাটার করে অ্যাসেটের সাইডে বিজেপির, কিন্তু আমরা ইনক্রিজিংলি দেখছি যে এখন লায়াবিলিটির সাইডে চলে গেছে। দেবজিৎকে এত মানে বেশি করে বকাটা ঠিক না, কারণ কেন বলছি যে ওমপ্রকাশ দাদের অন্তত বায়ুসেনার ট্যাক্সিটা নেই এই মুহূর্তে, না না বায়ুসেনার ট্যাক্সি 240 নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবে কাজ করছে, রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মায়াবতী, মায়াবতী থেকে অন্যান্য চন্দ্রবাবু নাইডু, প্রত্যেকের এই একটা অভিযোগ। আমরা যেটা বলছি যে নির্বাচন কমিশন যে সেন্ট্রাল ফোর্স পাঠাবে পাঠিয়েছে সে সেন্ট্রাল ফোর্স ভোট করবে, বিষয়টা দাঁড়িয়ে গেছে একদম গোড়া থেকে। আপনাকে বলি
কোচবিহারের ভোট থেকে আজকে পুরুলিয়া ভোট বারাসাত। ঠিক, আমি এই মুহূর্তে সরাসরি দেখব কেশপুরের দোগাছিয়া সেই এক ছবি, ভারতী ঘোষকে ঘিরে এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভের ছবি। আমি দ্রুত একবার দেখব ছবিটা, তারপরে সেই মুহূর্তে প্রতিনিধি আছে তার কাছে চলে যাব। ছবি নিয়ে না কারোর থেকে, ভারতী ঘোষকে ঘিরে আবার সেই ধুন্ধুমান। আমি রাজশ্রী দত্তগুপ্তর কাছে টেলিফোনে জানতে চাইবো, রাজশ্রী ঠিক কি হয়েছে এখানে? এই ছবি আমরা দেখতে পাচ্ছি, তোমার কণ্ঠস্বর রয়েছে ওখানে। একদম হাইওয়ের উপর এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। পরপর গাড়ি ভাঙচুরের ছবি আমি আপনারা দেখলেন, একটা গাড়ির কাঁচ সম্পূর্ণ মানে নেই মনে হচ্ছে, টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। কি হয়েছে, কি হয়েছে কেশপুরের দোগাছিয়ায়? আমি 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 রাজশ্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চাইবো। গাড়ি ভাঙচুরের ছবি দেখতে পাচ্ছেন, এখানে নামলাম, নেমে কিছুটা রেকর্ড করেছি, সেই ভাঙা গাড়ি, ভারতী ঘোষের বাইক, এই সব। মানে কেশপুরের ছবিটা আমি বলছি, আবার বলছি, সেই গর্বেতা, সেই কেশপুর দিনের পর দিন আলোচনায় ছিল, এখনো আমি বলছি যে ছবিটা আপনি দেখালেন। হ্যাঁ, আমি আমি বিষয়টা যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই নিরাপত্তা বাহিনী যাদেরকে রাখা হয়েছে তাদের পেশাগত জায়গা কোথায়? মানে আমার প্রশ্ন হচ্ছে যে এরিয়া ডোমিনেশন ছেড়ে দিন, এরিয়া ডোমিনেশন কালকে আলাদা করে বলা হয়েছে যে কুইক রেসপন্স টিম। মানে আমি বলছি যে মানে নিরাপত্তা বাহিনী তার পেশাগত কোথায়? তাণ্ডব মানে করছেন তাণ্ডবটা কি নিজের বাড়িতে, নিজের নিজের গাড়িতে নিজে ঘুমাচ্ছে, নিজে কোথায় বলছে? এখানেও কি কথা বলতে আছে? উনি যদি তাণ্ডব করে আছে তার জন্য আপনি মানে করতে পারে, আপনি নিশ্চিত প্রামাণিকের বডিগার্ডটা পুলিশকে মেরেছেন না? এগুলো সব বলছি, বাবুল সুপ্রিয়, বাবুল সুপ্রিয়, আরে অরাজকতাকে প্রশ্ন যে মারাত্মক, ভারতী ঘোষ করলেও খারাপ, শাসক করলেও খারাপ। কথা বলার অধিকার সব থেকে বেশি এখন নরেন্দ্র। না না, সেন্ট্রাল বাহিনীতে আজকে নির্বাচন সেন্ট্রাল বাহিনী করছে বুথের ভেতর, মার্চ করতে যাচ্ছে লোকাল থানার আইসি, যেখানে যে গলিতে সামনে মানুষকে সেন্ট্রাল বাহিনী মুভমেন্ট তারা করে মারা হচ্ছে, নরেন্দ্র সেন্ট্রাল সেন্ট্রাল ফোর্স সেটাও তো বাধা দিচ্ছে না। সে যখন লিখে দিল বুথে, দেখলাম তো মুর্শিদাবাদে, হ্যাঁ, বুথে ভোট পিসফুল হয়েছে, যখন প্রিসাইডিং অফিসার লিখে দেবে আর কাউকে রিপোর্ট করতে হবে। আপনারা সবাই আর দ্বিতীয় কথা, এবিপি আনন্দ দেখে নির্বাচন কমিশন আমাদেরকে বললো এবিপি আনন্দ দেখে এই রাজ্যের নির্বাচন কমিশন সারাদিন ধরে প্রথম দফার কথা বলছে, আমরা যখন গেলাম যে গাড়ি ভেঙেছে প্রথম দেখেছি এবিপি আনন্দ দেখে, বলুন যেভাবে উনি সারাদিন এবিপি আনন্দ দেখে যেভাবে ভোট লুট করেছেন 34 বছর ধরে, ওইসব ইলেকট্রনিক মিডিয়া সব গল্প, ওইসব আনন্দ আর আমানুল্লাহ 2005 সালে করে না ভোটটাকে পিছিয়ে দিতে চাইছি, আমার একটাই প্রশ্ন, আমি এখানে আপনাদের মানে সব থেকে বোধ হয় জুনিয়র মোস্ট প্যানেলিস্ট আমি আপনাদের তুলনায়, আমার নতুন জেনারেশন, আপনারা বলুন, আপনারা তো 70 বছর ছাপ্পা ভোট হচ্ছে এমনটা অভিযোগ এসেছিল ভারতী ঘোষের কাছে, বিজেপি প্রার্থী তিনি, সেই শুনে কেশপুর দোগাছিয়ার যে বুথটা রয়েছে সেই দিকে ঢুকে যান, মেন রোড থেকে মাটির রাস্তা ধরে গ্রামের ভেতরে, এবং সেই বুথের কাছে যাওয়া মাত্রই যেটা হলো যে আচমকাই কিছু লোকজন ছুটে এলো, ভারতী ঘোষকে ধাক্কা মারতে শুরু করলো, সঙ্গে সঙ্গে তার যে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ঘেরাতর থাকে সিআইএসএফ এর জওয়ানরা, তারা ভারতী ঘোষকে ঘিরে ধরলেন এবং তারা তাকে নিরাপত্তার ঘেরাতপে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কোনো কিছুই সফল হলো না। এরপরে ইট বৃষ্টি শুরু হলো, সংবাদ মাধ্যমে একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে, ভারতী ঘোষের সঙ্গে যে সিআইএসএফ যে গাড়িতে ছিলেন সেটিও সম্পূর্ণ ভেঙে গেছে, এমনকি যে সিআইএসএফ এর জওয়ানরা নিরাপত্তা বেষ্টনীতে ছিলেন তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন, রীতিমতো রক্তাক্ত হয়েছেন, তাকে এখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, বাকিরাও কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছেন,
এতটাই তারা ইট পাটকেল এবং অন্যান্য ভাবে ছেঁড়াটোপের মধ্যে পড়ে গেছিলেন। একদম ধন্যবাদ ধন্যবাদ রাজশ্রী। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবার ফিরে এসে এই ছবি এবং এই ঘটনা ঠিক কী ঘটেছিল সকাল থেকে পর্যায়ক্রমে যা আমরা দেখাচ্ছি, দেখাবো ছোট্ট বিরতির পর।